আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে অনেক মজার একটা হরলিক্স কেক। যেসব বাচ্চারা দুধ আর হরলিক্স খেতে চায় না, তাদেরকে হরলিক্স দিয়ে এইভাবে কেক বানিয়ে দিয়ে দেখবে, খুব মজা করে তারা খেয়ে নেবে। আর এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা, 1/2 কাপ হরলিক্স। আর ভিডিও করতে করতে হরলিক্স একটু বাতাস লেগে হরলিক্সটা একটু শক্ত হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে আমি ক্যাডবিউরির কোকো পাউডারটা ব্যবহার করেছি, ক্যাডবিউরির কোকো পাউডারে খাবারের টেস্ট অনেক বেশি ভালো হয়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ লবণ। এই সব শুকনো উপকরণগুলো হ্যান্ড মিক্সে ভালো মতো মিশিয়ে নিব। কেক বানানোর ক্ষেত্রে শুকনো উপকরণগুলো আমি সবসময় চেলে নিই, তবে আজকে হরলিক্স দেওয়ার কারণে শুকনো উপকরণগুলো চেলে নিলাম না, শুধুমাত্র হ্যান্ড মিক্সে মিশিয়ে নিলাম। বাটিতে নিয়েছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম, এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি চিনিটাকে ডিমের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। এই কাজটা আপনারা হ্যান্ড মিক্সেও করতে পারেন, তবে হ্যান্ড মিক্সে করতে একটু বেশি সময় লাগে, আর বিটার দিয়ে দেখা যায় যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেকের ক্ষেত্রে আপনারা ডিমটা সবসময় রুম টেম্পারেচারে নেওয়ার চেষ্টা করবেন, কারণ সরাসরি ফ্রিজ থেকে ডিম নামিয়ে কেক করলে কেকটা আসলে খুব একটা ভালো হয় না। আর চিনিটা যখন ভালো মতো মিশে যাবে ডিমের সঙ্গে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। বিট করতে করতে ডিমটার মধ্যে যখন ফোমি ভাব চলে আসবে, তখন আগে থেকে তৈরি করে রাখা সেই শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে মেশাতে থাকব। সম্পূর্ণ শুকনো উপকরণগুলো মেশানোর পর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লিকুইড দুধ আর 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। দুধ আর ভ্যানিলা এসেন্সটা এখন ভালো মতো মিশিয়ে নিব ব্যাটারের সঙ্গে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। আর এখানে আমি কিছু মোরব্বা আর কিশমিশ নিয়েছি, এর মধ্যে এখন 1 চা চামচ ময়দা মিশিয়ে নিলাম। এতে করে মোরব্বাগুলো যখন নিচের দিকে পড়বে তখন এগুলো পুড়ে যাবে না, আর মোরব্বা আর কিশমিশ দেখা যাবে যে একটু জায়গায় জায়গায় ছড়িয়ে থাকবে। এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে আলতো করে মিশিয়ে নিব। যেই মোল্ডে আমি কেকটা বেক করব, সেখানে পেপার কেটে বসিয়ে এর উপর একটু তেল ব্রাশ করে দিয়েছি, একটু বাড়ি দিয়ে দিব, এতে করে ভিতরে এয়ার বাবল থাকলে এগুলো বের হয়ে যাবে। আর আমি প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে এই কেকটাকে 30 থেকে 35 মিনিট বেক করব। এখানে কিছু আমি পেস্তা আর কাজু বাদাম নিয়েছি, এগুলো এখন দিব না, এগুলো কেকটা যখন ওভেনের মধ্যে ফুলে উঠবে তখন আমি এই বাদামগুলো উপর দিয়ে দিয়ে দিব, এতে করে বাদামগুলো খুব একটা পুড়ে যাবে না। কেকটা ঠিক আমি 35 মিনিটে বের করে নিয়েছি, এর উপরে এখন একটু লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকের উপরটা সফট থাকবে, হার্ড হবে না। এখন আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। কেকের ভিতরটা কিন্তু অনেক সফট আর অনেক মজার একটা কেক। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য আপনারা কিন্তু বাসাতে মাঝে মাঝেই ট্রাই করতে পারেন। আর আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।